बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आफरोज खान मॉडल स्कूल ऑनलाइन क्लासे पक्ष के सुप्रिय शिक्षार्थीवृंद सम्मानित अभिभावकगण एवं जरा लाइव क्लास देखें सबा के स्वागत जानाच्छि एवं सबा के जानाच्छि लाल गोलापर शुभेच्छा। आशा करी सबाई सुंदर और सुस्थ मत आमी तुम्हारे दुआए भालो आछि। आमी सप्ताह घुरे आबार दशम श्रेणी हिसाब विज्ञान क्लास निये हाजिर हयेछि। आशा करी तुम्हारा क्लासटी मनोयोग सहकारे देखबे। तो क्लासटी उपस्थापने रयेछि आमी मोहम्मद साइदुल हक सुमन सहकारी शिक्षक आफरोज खान मॉडल स्कूल ময়মনসিংহ। तो आज के आमरा जे क्लासटी करब आमरा एक नतून अध्याय निये क्लासटी शुरू करब। तो से अध्यायटी कि सेटा आमरा एकटु देखी। एखाने आमरा कि देखते पाच्छि आमरा एखाने एकटा छवि देखते पाच्छि ताई ना। तो एखाने किसेर छवि देखते पाच्छि आमरा एखाने आमरा एकटा मुदि दोकानेर छवि देखते पाच्छि अर्थात एकटा एकटा दोकानेर छवि देखते पाच्छि जेखाने उत्पादित पण्य बिक्रयेर जन्य रखा हयेछे। तार माने आमरा बोलते पारि एखाने उत्पादित पण्य बिक्रयेर जन्य जे रखा हयेछे सेटा আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি উৎপাদিত পণ্যের বিক্রয় কেন্দ্র। ঠিক আছে, তাহলে এই উৎপাদিত পণ্যের বিক্রয় কেন্দ্র এই কেন্দ্রে কি করা হয় অর্থাৎ পণ্য দ্রব্যগুলো ক্রয় করা হয় তার সাথে প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচগুলো যোগ করে একটা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তারপর সেগুলো ভোক্তাদের নিকট বিক্রয় করা হয়। তাহলে এই ছবিটির মাধ্যমে আমরা একটু কি অনুমান করতে পারি যে আমরা আজকে কোন অধ্যায়টার উপর ক্লাস করব? অবশ্যই সেটা হচ্ছে আমাদের একাদশ অধ্যায় পণ্য কর্মমূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। আমরা নতুন এক অধ্যায়টি শুরু করছি। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আশা করি ভালো করবে। ঠিক আছে, তো এখানে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বা আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তু সেই আলোচ্য বিষয়বস্তুগুলো নিয়ে আমরা একটু দেখি আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি রয়েছে। প্রথমত তো রয়েছে পণ্যের ক্রয় মূল্য নিরূপণ অর্থাৎ আমরা কিভাবে পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করব সেটা। দ্বিতীয়ত রয়েছে পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ। তিন নম্বর রয়েছে গাণিতিক উদাহরণ এবং সমাধান। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনার পূর্বে আমরা এখানে আরো কিছু ছবি দেখব, সেই ছবি দেখে আমরা বিষয়গুলো ক্লিয়ার করব। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো তো। আমরা এই ছবিটার সাথে আমরা কিন্তু পরিচিত। এটা হচ্ছে কি, একটা বিস্কিটের প্যাকেট অর্থাৎ টিফিন বিস্কিট। আমরা শিক্ষার্থী যারা রয়েছে তারা অবশ্যই টিফিনের সাথে পরিচিত। তো এই টিফিন বিস্কিট। দ্বিতীয় ছবিটি হচ্ছে কি, কারখানার ছবি। ঠিক আছে, তৃতীয় ছবিটি হচ্ছে একটি গুদাম ঘরের ছবি অর্থাৎ যেখানে পণ্য মজুদ করে রাখা হয়। আর অ্যাট লাস্ট হচ্ছে আমাদের একটি বিক্রয় কেন্দ্রের ছবি। ঠিক আছে, তাহলে আমরা এখানে চারটা ছবি দেখতে পাচ্ছি। সেই চারটা ছবির প্রথমটা হচ্ছে পণ্য, দ্বিতীয়টা হচ্ছে কারখানা, তৃতীয় হচ্ছে গুদামঘর, চার হচ্ছে দোকান বা বিক্রয় কেন্দ্র। তাহলে পণ্য উৎপাদন থেকে শুরু করে সেই পণ্যটা কারখানায় পৌঁছানো হয় অর্থাৎ কারখানায় পণ্যটা উৎপাদিত হয়। সেই উৎপাদিত পণ্য ক্রেতার গুদামঘর পর্যন্ত পৌঁছাইতে যে সকল খরচ হয় সেগুলো হলো প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, এরপর গুদামঘর থেকে দোকানের বা বিক্রয় কেন্দ্র আনা পর্যন্ত বা বিক্রয় উপযোগী করা পর্যন্ত যে সকল খরচ হয় সেগুলো হচ্ছে পরোক্ষ। ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের পরোক্ষ খরচ।
তাহলে পণ্য উৎপাদন করতে আমাদের লাগবে কাঁচামাল, ঠিক আছে? তাহলে কাঁচামাল ক্রয়, সেই কাঁচামালের সাথে আমাদের মজুরি বা শ্রম ব্যয় করে, কোথায় ব্যয় করি সেটা কারখানায়, অর্থাৎ সেখানেই কারখানা পণ্যটা উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্যটা আমি ক্রয় করে নিয়ে আসি, অর্থাৎ আমি ক্রেতা, সেই গোদামঘর হচ্ছে আমার ক্রেতার গোদামঘর। তাহলে কারখানা থেকে ক্রেতার গোদামঘর পর্যন্ত আনতে যে সকল খরচগুলো জড়িত থাকে সেইগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? তো এই গোদামঘর থেকে আমি যখন দোকান বা বিক্রয় কেন্দ্র নিয়ে আসব তখন সেগুলোকে বলা হবে পরোক্ষ খরচ। তাহলে আমরা দেখি এখানে, আমরা যদি এই ফ্লোটা খেয়াল করি, ফ্লোতে আমরা কী কী দেখতে পাই, প্রথমে আমাদের কী আছে, কারখানা, অর্থাৎ এখানে পণ্য উৎপাদিত হয়, কারখানা থেকে ক্রেতা গুদামঘর পর্যন্ত আমাদের পণ্যটা নিয়ে আসতে হয়, তারপর গুদামঘর থেকে আমাদের চলে যায় বিক্রেতার দোকান, বিক্রেতার দোকান থেকে আমাদের চলে যাবে বিক্রয়, অর্থাৎ আমরা সেটা বিক্রয় করে ফেলবো বা ভোক্তার কাছে চলে যাবে। এখন এই কারখানা থেকে ক্রেতা গুদামঘর পর্যন্ত আনার মাঝখানে আমাদের যে খরচটা হয় সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। কারখানা থেকে ক্রেতার গুদামঘর পর্যন্ত যে খরচটা জড়িত থাকে সেটাকে বলা হবে প্রত্যক্ষ খরচ। আবার বলতে পারি প্রত্যক্ষ খরচ হচ্ছে যেই খরচটা আমাদের পণ্যদ্রব্যের উপর সরাসরি আরোপ করা হয়। প্রত্যক্ষ খরচ হচ্ছে যে খরচটা আমাদের পণ্যদ্রব্যের উপর সরাসরি আরোপ করা যায়, যে খরচটা পণ্যের উপর সরাসরি আরোপ করা যায় সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ। এরপরে ক্রেতা গুদাম করে আনলাম, আনার পরে সেটা কোথায় কী করতে হবে, আমাদের বিক্রয় উপযোগী করতে হবে। তো বিক্রয় উপযোগী করার জন্য আমাদের আরও একটা খরচ যুক্ত হয়, সেটা হচ্ছে আমাদের পরোক্ষ খরচ। সেগুলো হচ্ছে আমাদের পরোক্ষ খরচ। এই পরোক্ষ খরচগুলো কী হতে পারে, দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল, দোকানের যে কর্মচারী রয়েছে কর্মচারীদের বেতন, এরপর রয়েছে কি দোকান ডেকোরেশন করা, এরপর রয়েছে কী বলে কমিশন প্রদান করা ইত্যাদি, ঠিক আছে? তো এরপর আমাদের বিক্রেতার দোকান থেকে আমি যখন বিক্রয় মূল্য নির্ধারণ করব সেখানে আমাদের আর কিছু বিষয় রয়েছে, সেটা হলো লাভ বা মুনাফা। অর্থাৎ বিক্রেতা যে দোকানে আমাদের পণ্যটা নিয়ে আসি সেখানে আমরা এই পরোক্ষ খরচগুলো যোগ করি, যোগ করার পর যে ব্যয়টা হয় সেটাকে বলি আমরা মোট ব্যয়। সেই মোট ব্যয়ের সাথে আমরা যখন মুনাফাটা লাভ বা লাভটা যোগ করব, মুনাফা বা লাভ যোগ করব, যোগ করে আমরা সেটা বিক্রয় করব। তাহলে আমরা এই ফ্লোটা যদি খেয়াল করি যে কারখানা থেকে প্রথমে ক্রেতার গুদামঘর পর্যন্ত আমাদের পণ্যটা নিয়ে আসতে হয়, সেখানে আমাদের জড়িত থেকে তাকে প্রত্যক্ষ খরচ। তো এই ক্রেতার গুদামঘর থেকে পরবর্তীতে বিক্রেতার দোকান পর্যন্ত আসতে যে খরচটা যুক্ত হয় সেটা হলো পরোক্ষ খরচ। এবং এই পরোক্ষ খরচ যোগ করার পর যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় মোট ব্যয়। সেই মোট ব্যয়ের সাথে আমি যদি মুনাফাটা লাভ বা লাভটা যোগ করি তাহলে আমাদের চলে আসবে বিক্রয়। তো এখন আমরা দেখি কাঁচামালের ক্রয় মূল্য, কাঁচামালের ক্রয় মূল্য যোগ এখানে কারখানাতে আমরা কী থাকে, কাঁচামালটাই থাকে। আচ্ছা, কাঁচামালের ক্রয় মূল্য যোগ প্রত্যক্ষ খরচ সমান সমান ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি কাঁচামাল যদি ক্রয় করি সেই কাঁচামাল, অর্থাৎ আমি এক কথা বলতে পারি পণ্য ক্রয়ের জন্য বিক্রেতাকে ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করে সেটি হলো আমাদের ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্যের সাথে আমি যদি প্রত্যক্ষ খরচটা যোগ করি তাহলে আমাদের টোটাল হবে ক্রয় মূল্য। তো এই ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করব পরোক্ষ খরচ, ক্রয় মূল্যের সাথে আমরা পরোক্ষ খরচগুলো যোগ করব, যোগ করলে আসবে আমাদের মোট ব্যয়, ঠিক আছে? সেই মোট ব্যয়ের সাথে আমি যদি আমাদের একটা প্রত্যাশিত মুনাফা থাকে, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আলাদা লক্ষ্য থাকে যে সে কী পরিমাণ লাভ বা মুনাফা করবে, সেই লাভ বা মুনাফাটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের চলে আসবে বিক্রয় মূল্য। আশা করি এই ফ্লোটা তোমরা খেয়াল করতে পেরেছো, এই সূত্রগুলো তোমরা মাথায় রাখবে, এই সূত্র তোমাদের করতে হবে। এরপর আমরা দেখি কাঁচামাল কি, কাঁচামাল কি বা কাঁচামাল কাকে বলে, আমরা যে বললাম কাঁচামালের ক্রয় মূল্য, তো এই কাঁচামাল জিনিসটা কি, কাঁচামালটা হচ্ছে পণ্য উৎপাদনের মূল উপকরণ। কাঁচামাল হচ্ছে পণ্য উৎপাদনের মূল উপকরণ, যে উপাদান ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়, অর্থাৎ যে উপাদান ছাড়া পণ্যটা উৎপাদন করা সম্ভব নয় সেটাকেই বলবো আমরা কাঁচামাল। অর্থাৎ পণ্য উৎপাদনের মুখ্য উপাদান হচ্ছে কাঁচামাল। যেমন আমরা যে ইট ব্যবহার করি সেই ইট তৈরির প্রধান কাঁচামাল কি, মাটি। আরও বলতে পারি আমরা যে জামা ব্যবহার করতেছি সেই জামার প্রধান কাঁচামালটা কি, কাপড়। কাপড়ের প্রধান কাঁচামাল কি, সুতা, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে আমাদের কাঁচামাল। এরপর আমরা দেখি প্রত্যক্ষ খরচ। আমরা বলেছিলাম যে খরচগুলো পণ্যের উপর সরাসরি আরোপ করা যায়, যে খরচগুলো পণ্যের উপর সরাসরি আরোপ করা যায় বা আরোপ করা হয় তাদেরকে প্রত্যক্ষ খরচ বলা হয়। পণ্য উৎপাদনের যে খরচগুলো পণ্যের উপর সরাসরি আরোপ করা হয় তাদেরকে প্রত্যক্ষ খরচ বলে, যেমন কুলির খরচ, আমদানি শুল্ক ইত্যাদি। আমরা যদি বলি কুলির খরচ, আমি যখন বিক্রেতার দোকান থেকে আমি আমার পণ্যটা ক্রয় করব, তখন সেই ক্রয়কৃত পণ্যটা আমি যখন আমার পরিবহনের ব্যবস্থা নিয়ে আসতে গেলে পরিবহনের লুট করতে হয়, সেই লুট করার জন্য আমাদের কুলি লাগে, সেই কুলি এই মালগুলো বহন করে গাড়িতে লুট করে দেয়, ঠিক আছে? তো তাদেরকে একটা নির্ধারিত পরিমাণ খরচ দিতে হয় বা তাদের জন্য আমাদের একটা খরচ হয়, সেটাকে বলি আমরা কুলির খরচ। এরপর আমদানি শুল্ক, যদি বিদেশ থেকে কোনো ধরনের আমরা কাঁচা মাল বা পণ্য আমদানি করি তখন একটা নির্ধারিত পরিমাণ শুল্ক আমাদেরকে দিতে হয়, যেটাকে বলা হয় আমদানি শুল্ক। তো এরকম আরও থাকতে পারে ডক চার্জ, খালাসিদের মজুরি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা একটা অঙ্ক দেখি, তাহলে আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে গেলে কী করতে হবে? এখানে আমরা ডাক দেওয়া আছে, দেখো খেয়াল করো, ঢাকার সামাদেন সন্স চট্টগ্রাম থেকে 5,000 লিটার সয়াবিন তেল 120 টাকা দরে ক্রয় করে। সামাদেন সন্স করলো কি, চট্টগ্রাম থেকে 5,000 লিটার সয়াবিন তেল ক্রয় করেছিল, প্রতি লিটার তেলের দাম কত, 120 টাকা। তো এর জন্য ট্রাক ভাড়া দেন তিনি 15,000 টাকা, কুলি খরচ করেন 1,200 টাকা, টোল খরচ, টোল জিনিসটা কি, অর্থাৎ আমরা যখন ট্রাকে পণ্যটা আমরা এখানে নিয়ে আসবো তখন আসার সময় বিভিন্ন ব্রিজ বা কালভার্ট পার হইতে গেলে একটা নির্ধারিত খরচ করতে হয়, যেটাকে আমরা বলি টোল খরচ, ঠিক আছে? এবং গুদামে পণ্য খালাস খরচ বাবদ দেন 1,500 টাকা। তাহলে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য কত হবে? এখন বলা হচ্ছে প্রতি লিটার, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে মোট ক্রয় মূল্যটা বের করবো, তারপর প্রতি লিটারটা বের করবো। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা গড়গড়ি বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমরা একটু খেয়াল করি, সাবিন তেল ক্রয় করেছিল, কত লিটার ক্রয় করেছে, 5,000 লিটার। তাহলে 5,000 লিটার গুণ প্রতি লিটারের দাম কত, 120 টাকা। তাহলে 120 দ্বারা গুণ করি, গুণ করলে যে গুণ ফলটা আসবে সেটা আমরা লাস্ট কলায় বসা দিই, 6 লাখ টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে আমরা যে করবো প্রত্যক্ষ খরচগুলো, এখানে প্রত্যক্ষ যে খরচগুলো হয়েছে সেই খরচগুলো কী আছে, ট্রাক ভাড়া 15,000 টাকা, এটা প্রথম কলামে বসাই। তারপর রয়েছে কুলি খরচ, কুলি খরচ রয়েছে 1,200 টাকা। এরপর রয়েছে টুল খরচ 1,000 টাকা। এরপর পণ্য যে খালাস করা হলো, অর্থাৎ গুদামে যে পণ্য খালাস করা হয়েছিল সেটার জন্য খরচ ছিল 1,500 টাকা, সেটা যোগ করি। তাহলে সবগুলা যোগ করার পরে যে যোগফলটা আসবে সেই যোগফলটা আমরা সেকেন্ড কলাম নিয়ে যাই, অর্থাৎ যোগফল আসছে আমাদের 18,700 টাকা। সেই 18,700 সাথে 6 লাখ টাকা যদি যোগ করি আমাদের যোগফল আসবে 6,18,700 টাকা। এটাকে আমরা বলবো মোট ক্রয় মূল্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, মোট ক্রয় মূল্যটা কী। আচ্ছা, মোট ক্রয় মূল্যের পরে এখন আমাদের বলছে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য। তাহলে এখানে 6,18,700 টাকা যা বের হয়েছে সেটা কত লিটার তেলের মূল্য, সেটা হলো 5,000 লিটার তেলের ক্রয় মূল্য বের হয়েছে। এখন যদি আমি প্রতি লিটার বের করতে যাই, তাহলে প্রতি লিটার তেলের ক্রয় মূল্য সমান সমান 6,18,700 টাকা, এটাকে ভাগ করবো আমরা প্রতি লিটার 5,000 লিটার দ্বারা। তাহলে 6,18,700 ভাগ 5,000, তাহলে আমাদের বের হবে 123.74 টাকা। তার মানে কি, আমি প্রতি লিটার তেল ক্রয় করার জন্য আমি কত টাকা খরচ করেছি, 123.74 টাকা আমি খরচ করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, প্রতি লিটার তেলের ক্রয় মূল্য কত বের হয়েছে, 123.74 টাকা, ঠিক আছে? তো এরপর আমরা যাই বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য। আমরা ক্রয় মূল্য কিন্তু নির্ধারণ করেছি, এখন আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করতে যাব, সেটা আমাদের কীভাবে করতে হবে। বিক্রয় মূল্য কী, আমরা যে মোট ব্যয় ব্যয় করি, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য বের হয়ে যায়। কিন্তু সরাসরি কি মোট ব্যয় বের করা যায় না, তা আগে আমাদের প্রথমে কী বলে ক্রয় মূল্য লাগবে,
তারপর পরোক্ষ খরচগুলো লাগবে, তারপর আমাদের মুনাফার চিন্তা করতে হবে। তাহলে আমাদের এইগুলো করতে গেলে আমাদের কী লাগবে দেখো, ক্রয়কৃত বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয়মূল্যের সাথে অন্যান্য খরচ যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয়। তাহলে মোট ব্যয় নির্ণয় করতে আমাদের কী লাগবে, ক্রয়কৃত বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয়মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যোগ করে মোট ব্যয় নির্ণয় করা হয়। যেমন পরোক্ষ খরচগুলো কী কী রয়েছে, দোকান ভাড়া, কর্মীদের বেতন, বিজ্ঞাপন, বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ খরচ ইত্যাদি, ঠিক আছে। তো এই মোট ব্যয়ের সাথে যদি আমি প্রত্যাশিত মুনাফাটা যোগ করি, অর্থাৎ আমি মোট ব্যয় বের করার পর আমি পণ্যটা কী মূল্যে বিক্রি করব সেই সম্পর্কে আমাদের একটা প্রত্যাশা থাকে যে আমি এত দামি পণ্যটা বিক্রি করব, সেই প্রত্যাশিত মুনাফাটা যদি যোগ করি তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এখন আমরা দেখি, আমরা যে আগে আমরা করেছিলাম ঢাকার সামাদেন সন্স, সেখানে আমরা ক্রয় মূল্য বের করেছিলাম, এখন ওটারই যদি আমরা বিক্রয় মূল্য কত হবে সেটা নির্ণয় করি তাহলে কী থাকবে। ঢাকার সামাদেন সন্সের ক্রয় মূল্য কত ছিল, 6,18,700 টাকা ছিল। এর সাথে তিনি আর কী করেছেন, বিক্রয় কর্মীর বেতন যোগ করেছেন 6,000 টাকা, বিদ্যুৎ বিল আছে 1,500 টাকা, বিজ্ঞাপন খরচ রয়েছে 2,000 টাকা, যাতায়াত খরচ রয়েছে 1,000 টাকা। তাহলে এই ব্যয়গুলো তার সংগঠিত হয়। এরপর আছে মোট ব্যয়ের উপর 10% করে মুনাফা ধার্য করা হয়, অর্থাৎ তিনি যে মোট ব্যয় করেছেন সেই মোট ব্যয়ের উপর 10% মুনাফা ধার্য করতে বলা হয়। তাহলে প্রতি লিটার সয়াবিন তেলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আগের মতো আমরা ঘরটা করি, বিবরণ টাকা টাকা, অর্থাৎ টাকার কলম হবে আমাদের 2টা। প্রথমে আমরা দেখি সয়াবিন তেলের মোট ক্রয় মূল্য, আমরা কিন্তু আগের অঙ্কটাতে বের করেছিলাম সয়াবিন তেলের মোট ক্রয় মূল্য কত বের হয়েছিল, 6,18,700 টাকা, 6,18,700 টাকা। তার সাথে আমরা এখন কী যোগ করবো, আমাদের পরোক্ষ খরচগুলো যোগ করবো। তো পরোক্ষ খরচগুলো কী কী রয়েছে আমরা যদি দেখি, পরোক্ষ খরচগুলো প্রথমে রয়েছে বিক্রয়কর্মী বেতন, বিক্রয়কর্মী অর্থাৎ আমাদের এই পণ্যটাকে বিক্রি করতে গেলে কাদের অবদান লাগবে, বিক্রয়কর্মী যারা রয়েছে অর্থাৎ পণ্যটা বিক্রি করার জন্য যারা কাজ করবেন সেই বিক্রয়কর্মী যারা রয়েছে তাদের, তো তাদেরকে একটা নির্ধারিত পরিমাণ বেতন যদি আমি প্রদান না করি তারা কিন্তু আমার এই পণ্যটা বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে না, বা বেতনই ছাড়া বিনামূল্যে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে সে কাজ করবে না, সেই জন্য তাকে আমি একটা বেতন দিতে হয়, সেটা হল বিক্রয়কর্মীর বেতন। তো এই বিক্রয়কর্মীর বেতনটা আমাদের পরোক্ষ খরচ হিসেবে আছে 6,000 টাকা, কত আছে 6,000। তার সাথে যোগ করবো আমরা বিদ্যুৎ বিল রয়েছে, বিদ্যুৎ বিল কত রয়েছে 1,500 টাকা। এই বিদ্যুৎ বিল কোনটা, অর্থাৎ দোকানে যে বিদ্যুৎ বিল হয় সেটা। এরপর রয়েছে আমাদের বিজ্ঞাপন খরচ, আমাদের একটা বিজ্ঞাপনের খরচ রয়েছে, অর্থাৎ আমাদের পণ্যটা বিক্রয় করার জন্য বিভিন্ন সময় বিজ্ঞাপন দিতে হয়, কারণ বিজ্ঞাপন ছাড়া আমার প্রতিষ্ঠানে কী পণ্য রয়েছে সেটা কিন্তু জানবে না ক্রেতা বা কাস্টমার বা ভোক্তা যারা রয়েছেন, তারা কিন্তু আমার দোকানে কী কী বা আমার বিক্রয় কিন্তু কী কী পণ্য রয়েছে তারা কিন্তু জানবে না, বা সেই পণ্য বা নতুন একটা পণ্য আমি যখন নিয়ে আসবো আমি যদি বিজ্ঞাপনটা ব্যবস্থা না করি তাহলে কিন্তু ক্রেতারা ওই পণ্যের সাথে পরিচিত হতে পারবে না, বা পণ্যের গুণাগুণ সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারবে না। তো পণ্যের গুণাগুণের সাথে ধারণা লাভ করার জন্য বা পণ্যকে পরিচিত করার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে পণ্যটাকে প্রচার করি, যেটাকে বলা হয় বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনের জন্য আমাদের একটা নির্ধারিত খরচ দিতে হয়, সেই খরচ এখানে তিনি 2,000 টাকা বিজ্ঞাপন খরচ করেছেন। এরপর রয়েছে যাতায়াত খরচ, অর্থাৎ এই কারখানা গুদাম থেকে আমাদের দোকান পর্যন্ত আনার জন্য আমি যাতায়াত খরচ দিলাম, সেটা ভ্যান ভাড়া হইতে পারে, ট্রাক ভাড়া হইতে পারে, ঠিক আছে, অর্থাৎ আমাদের দোকানে আনা পর্যন্ত যে খরচটা হয়েছে যাতায়াত খরচ, বা আমি আমাদের যে বিক্রয়কর্মী রয়েছে যারা তারা বিভিন্ন জায়গায় পণ্য প্রচারের জন্য গিয়েছেন, তো সেখানে তারা যাতায়াত বাবদ আলাদা খরচ করেছেন সেটা আমরা, তো এই যাতায়াত খরচটা আমাদের রয়েছে 1,000 টাকা। তাহলে এই যাতায়াত খরচটা আমরা যোগ করার পরে আমাদের মোট পরোক্ষ খরচগুলো বের হয়ে যাবে। তো মোট পরোক্ষ খরচ কত বের হইতেছে আমাদের,
অর্থাৎ প্রথম কলাম যদি যোগ করি 6000 যোগ 1500 যোগ 2000 যোগ 1000 সবগুলো যোগ করলে আসবে আমাদের 10500 টাকা। এটা আমাদের মোট পরোক্ষ খরচ। তো এই মোট পরোক্ষ খরচগুলো যদি আমাদের সাইবিদ্যালয়ে মোট ক্রয় মূল্যের সাথে যোগ করি আসবে আমাদের 629200 টাকা। 629200 টাকা, এই 629200 টাকাকে আমরা বলবো মোট ব্যয়। ঠিক আছে, 629200 টাকাকে আমরা বলবো মোট ব্যয়। এরপর আমাদের বলা ছিল যে মোট ব্যয়ের উপর 10% করে মুনাফা ধরতে হবে বা মোট ব্যয়ের উপর 10% মুনাফা ধার্য করা হয়। তাহলে প্রত্যাশিত মুনাফা হিসেবে আমরা কি লিখব, মোট ব্যয়ের 10%, অর্থাৎ 629200 টাকার 10% করলে আমাদের টাকাটা আসতেছিল 62920 টাকা। কত টাকা? 62920 টাকা আসবে। তো এটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমাদের আসবে 6,92,120 টাকা। এখানে 6,92,120 টাকা, এটাকে আমরা বলবো বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য। এখন বলা হচ্ছে প্রতি লিটার সয়াবিন তেলের বিক্রয় মূল্য কত, প্রতি লিটার সয়াবিন তেলের বিক্রয় মূল্য কত। তাহলে এখন 6,92,120, 6 লাখ, এখানে একটা সংখ্যা বেশি চলে আসছে, তোমরা ঠিক করে নাও 6,92,120, 6,92,120 টাকা। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ভাগ করি, প্রতি লিটার আছে কত, 5000 লিটার আছে, তাহলে ভাগ করলে আমাদের বের হবে টাকাটা কত বের হবে, 138.42 টাকা। তাহলে খেয়াল করে দেখো আমাদের পণ্যটা কিনেছিলাম কত টাকা দিয়া, 123.74 টাকা দ্বারা। পরবর্তীতে আরও বিভিন্ন খরচ, পরোক্ষ খরচগুলো যোগ হয়ে আমাদের বের হয়েছিল 6,29,200। তার সাথে আমি যে পরিমাণ লাভ করতে যাব সেই লাভটা যোগ করে আমাদের বের হয়েছে 6,92,120 টাকা। তো এবং প্রতি লিটার সয়াবিন তেলের বিক্রয় মূল্য বের হয়েছে 138.42 টাকা করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা আজকে যে অংশটুকু পড়লাম এই অধ্যায়ের, মনে রাখবে এই অধ্যায়টা কিন্তু দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে পণ্যের উৎপাদিত পণ্য অর্থাৎ ক্রয়কৃত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ। আজকে আমরা শুধুমাত্র ক্রয়কৃত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ পর্যন্ত করেছি। আগামী ক্লাসে আমরা উৎপাদন ব্যয়ের উপাদান, উৎপাদন ব্যয়ের তাৎপর্য এবং উৎপাদিত পণ্যের ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, মোট ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে জানবো। অর্থাৎ উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণটা আমরা আগামী ক্লাসে জানার চেষ্টা করব। তো আজকে আমরা এখন তোমাদের জন্য একটা মূল্যায়ন রয়েছে। আমি এখানে 4টি প্রশ্ন করেছি, সেই 4টি প্রশ্নের আনসার তোমাদেরকে দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকে বলে ড্যাশ। 1 নম্বর অপশন পরোক্ষ খরচ, 2 নম্বর প্রত্যক্ষ খরচ, 3 নম্বর উৎপাদন খরচ, আর ঘ নম্বর অর্থাৎ 4 হচ্ছে প্রকৃত খরচ। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্ন, পণ্য ক্রয়ের সময় পরিশোধকৃত মূল্যকে কি বলে বা বলে ড্যাশ। পণ্য ক্রয়ের সময় পরিশোধকৃত মূল্যকে বলে 1 নম্বর অপশান ক্রয় মূল্য, খ নম্বর বিক্রয় মূল্য, গ নম্বর বিক্রিত পণ্যের মূল্য, ঘ নম্বর প্রিমিয়াম। 3 নম্বর প্রশ্ন, সে 3 নম্বর প্রশ্ন দেখার পূর্বে আমরা এখানে একটা উদ্দীপক পড়ব, অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে আমাদের অভিন্ন বহুপদী প্রশ্ন, অনুচ্ছেদ ভিত্তিক অভিন্ন বহুপদী প্রশ্ন। এইখানে আমরা দুজন ব্যবসায়ীর তত্ত্ব নিয়ে কথা বলবো। মামুন ও নিশাদ উভয়ই বস্ত্র ব্যবসায়ী, মামুন এবং নিশাদ দুজনেই কাপড়ের ব্যবসা করেন অর্থাৎ বস্ত্র ব্যবসায়ী। মামুন অধিক মূল্যে অর্থাৎ মামুন অধিক মূল্যের বিদেশি কাপড় ক্রয় করেন এবং নিশাদ কম মূল্যে দেশীয় কাপড় নিয়ে, খেয়াল করো মামুন করতেছে কি, অধিক মূল্যে বিদেশি কাপড়
আর নিশাত কম মূল্যে দেশি কাপড় নিয়ে প্যান্ট তৈরি করে, তাদের তারা কী করে প্যান্ট তৈরি করে। কিন্তু একই সময়ে উভয়ে উৎপাদিত সমান সংখ্যক প্যান্টের, অর্থাৎ একই সময়ে দুজনই সমান সংখ্যক প্যান্ট উৎপাদন করে, তখন দেখা যায় কি যে একক প্রতি মোট ব্যয় দুজনেরই সমান। তাহলে বলা হয়েছে সমান সংখ্যক প্যান্ট একক প্রতি প্যান্টের একক প্রতি মোট ব্যয় সমান হয়। তাহলে এইখানে ডাক্তার একটু খেয়াল করে, আবার একটু খেয়াল করি, এই উদ্দীপকের উপরে কিন্তু প্রশ্নগুলা নির্ভর করে, ভালো করে বুঝতে হবে এটা। মামুনে নিষাদ কাপড় ব্যবসায়ী, অর্থাৎ বস্ত্র তারা ব্যবসা করে, মামুনে বিদেশ থেকে বেশি দামে কাপড় ক্রয় করে এবং নিষাদ কম দামে দেশি মূল্যে কাপড় ক্রয় করে তারা প্যান্ট তৈরি করে। কিন্তু একই সময়ে সমান সংখ্যক প্যান্ট তারা তৈরি করে এবং দেখা গেল কি এক এক প্রতি তাদের মোট ব্যয়গুলো সমান হয়ে যায়। তা আমার হিসেবে আমরা যদি সাধারণভাবে বলি যে মামুন যদি বেশি মূল্যে কাপড় কিনে তার মোট ব্যয়টা বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাইতেছে কি দুজনেই মোট ব্যয়টা সমান হয়ে যায়, কিন্তু কেন? এখন আমরা প্রশ্নে আসি। এক নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের টোটাল প্রশ্ন নম্বর 3, কাপড়ের ক্রয় মূল্য উভয় ব্যবসায়ীর জন্য কী ধরনের ব্যয়? কাপড়ের যে ক্রয় মূল্যটা, অর্থাৎ কাপড় একজন বিদেশ থেকে ক্রয় করে একজন দেশ থেকে কম মূল্যে ক্রয় করে, সেই ক্রয় মূল্যটা ব্যবসার জন্য কী ধরনের ব্যয়? ক নম্বর অপশান কারখানা উপরি ব্যয়, খ নম্বর পরোক্ষ কাঁচামাল, গ নম্বর পরোক্ষ উপরি ব্যয়, ঘ নম্বর প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে এটা আমাদের সঠিক উত্তরটা আমরা পরে দেখব, ঠিক আছে? এরপর 4 নম্বর প্রশ্ন, এটা আমাদের অভিন্ন প্রশ্ন, অর্থাৎ উভয় প্রতিষ্ঠানে, অর্থাৎ মামুন এবং নিষাদ, তারা যে দুইটা প্রতিষ্ঠান আছে, তাহলে উভয় প্রতিষ্ঠানে একক প্রতি মোট ব্যয় সমান হওয়ার কারণটা কী? একক প্রতি মোট ব্যয় সমান হওয়ার কারণ কী? এখন অপশনগুলো কী কী আমরা একটু খেয়াল করি। এক নম্বর অপশান, মামুনের প্রত্যক্ষ ব্যয় অধিক, মামুনের প্রত্যক্ষ ব্যয়টা অধিক, কারণ সে বেশি দামে ক্রয় করছে, তার মানে প্রত্যক্ষ ব্যয়টা বেশি। আচ্ছা, 2 নম্বর অপশান, নিষাদের প্রত্যক্ষ ব্যয় অধিক, নিষাদের কি প্রত্যক্ষ ব্যয়টা কি অধিক? কারণ নিষাদ প্রথমে কম বলে কিনতে আছে, তাহলে তার ব্যয়টা কি বেশি? না, তার মানে এইটা আমাদের অপশানে মিলবে না দেখা যাচ্ছে। 3 নম্বর অপশান, মামুনের পরোক্ষ ব্যয় কম, মামুনের প্রত্যক্ষ ব্যয় বেশি কিন্তু পরোক্ষ ব্যয়টা কম। তাহলে পরোক্ষ ব্যয় যদি কম হয় তাহলে কিন্তু আমাদের দুজনের উৎপাদন ব্যয় বা মোট ব্যয়টা সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে নিচে কোন কোনটি সঠিক আমরা একটু খেয়াল করি। ক নম্বর অপশান 1 ও 2, খ নম্বর 2 ও 3, গ নম্বর 1 ও 3, আর ঘ নম্বর হচ্ছে 1, 2 এবং 3। তাহলে কোন অপশানটা সঠিক এই অংশটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এই প্রশ্নটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরবর্তীতে তোমরা বাসায় এটা সলভ করবে, ঠিক আছে? তো আমরা এখন উত্তরগুলো দেখি মিলাই, আশা করি তোমরা উত্তরগুলো পারবে, তারপর আমি সলিউশন করে দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর, যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সাথে জড়িত তাকে কি বলে? খ নম্বর অপশন সঠিক, অর্থাৎ প্রত্যক্ষ খরচ, ঠিক আছে? 2 নম্বর, পণ্য ক্রয়ের সময় পরিশোধকৃত মূল্যকে কি বলা হয়? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয় আর প্রিমিয়াম। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, ক্রয় মূল্য। বুঝতে পেরেছ? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এবার আসি আমরা বহুপদী প্রশ্নে, প্রথম জ্ঞানমূলক প্রশ্নটা, কাপড়ের ক্রয় মূল্য উভয় ব্যবসার জন্য কি ধরনের ব্যয়? এটা সঠিক অপশন হচ্ছে আমাদের ঘ নম্বর, প্রত্যক্ষ কাঁচামাল। এবার 4 নম্বর প্রশ্নে আসি, উভয় প্রতিষ্ঠানে একক প্রতি মোট ব্যয় সমান হওয়ার কারণটা কি? উভয় প্রতিষ্ঠানে একক প্রতি মোট ব্যয় সমান হওয়ার কারণ আমরা বলছিলাম যে মামুনের প্রত্যক্ষ ব্যয় অধিক। হ্যাঁ, এটা সঠিক, মামুনের অধিক মূল্যে কাপড় কিনে তার মানে তার প্রত্যক্ষ ব্যয়টা অধিক। দ্বিতীয়ত, নিষাদের প্রত্যক্ষ ব্যয় অধিক, এটা ভুল, তার মানে 2 নম্বর অপশন বাদ। তাহলে 3 নম্বর, মামুনের পরোক্ষ ব্যয় কম, এটা সঠিক, মামুনের পরোক্ষ ব্যয় কম বলেই কিন্তু তাদের উৎপাদিত ব্যয়টা সমান হয়ে যায়।
তাহলে এক এবং তিন, তাহলে এক ও তিন কোথায় রয়েছে? গ নাম্বার অপশনে। আশা করি তোমরা আনসারগুলো বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আজকে পর্যন্ত যে ক্লাসটা করেছ সেই ক্লাসে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসটা আরও মনোযোগ সহকারে করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো আমি প্রতিবারের মতো বলতেছি, এবারও বলবো, হাত দুই মাস্ক পরি, করোনা থেকে দূরে থাকি, সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলি, বাসায় থেকে থাকি, নিরাপদে থাকি, পড়াশোনাটা চালিয়ে যাই। ঠিক আছে, তো আমাদের এইখানেই বিদায় বলবো। টাইম টু সে গুড বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।